মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই হোপ অ্যান্ড নিউজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। তো আজ হলো 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাইকে। তো আমরা আজকের দিনটাই কীভাবে সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। অনেক দিন পর বলাটার কারণ হলো অনেক দিন বাড়িতে এসেছি, বাড়ির ভিডিওতে একটাও দেওয়া হয়নি, তো এই দিলাম তাই বললাম। তো সবার প্রথম কাজটা সেরে ফেললাম, বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি যাব রান্নাঘরের দিকে। চলো কি রান্না করি সেটা। তো আজকে যা যা রান্না হবে দেখো, চুনো মাছ এনেছে, মাংস এনেছে, তো এই দুটোই করব, আর বেশি কিছু করব না। বেতের শাকও এনেছে, বাট এটা অন্যদিন হবে, আজকে হবে না। তো কচু এনেছে, ফুলকপি এনেছে, কচুটা খেতে আমি ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে। তো আজকে না আমি শিলপাটায় মশলা করে মাংসটা রান্না করব। অন্যদিন মানে অন্যদিন বলতে কি, ডেলি তো মিক্সিতেই করা হয়, বাট অনেক দিন ধরে এই বাটা মশলা খাওয়া হয়নি। তো আজকে মনে হলো কি একটু বাটায় বেটে দেখি রান্নাটা করে কীরকম টেস্ট লাগে। সত্যি কথা বলতে একটু অন্যরকমই স্বাদ লাগে শিলপাটায় বাটা আর মিক্সিতে যে পেস্ট করা সেই পেস্ট, আর এই পাটায় হাতে বেটে যেটা মশলাটা সেটা আলাদা টেস্ট, দুটো টেস্টই আলাদা। তো অনেকদিন পর ইচ্ছে হলো ওরকমভাবে খাবার, তাই মশলাটা করে নিলাম। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজবো, কারণ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে, বুঝতেই তো পাচ্ছো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ব্যাপার তো আছেই, কারণ আজকে 25শে ডিসেম্বর, তো আগেই বললাম, তো একটু ঘুরু ঘুরু যাব। তো আমি এই চুনো মাছটার জন্য টমেটো, আলু আর ছিম নিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে চুনো মাছটা করব। আর এদিকে মাংস মশলাটা দিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে রাখবো, রেখে চুনো মাছটা কমপ্লিট হলে তারপরে মাংসটা বসাবো, কারণ মাংসটা যতটা টাইম ম্যারিনেট করে রাখবে না তত মশলাটা ভেতরে ঢুকবে আর টেস্ট হয়। আমার অনেকে এরকম কড়াইতে মশলা টেলে করে, তো আমিও মাঝে মাঝে করি, বাট কড়াইতে তেল মশলাটা টেলে করার থেকে না এরকম মেখে কাঁচা মশলাটা দিয়ে মেখে রাখে যে টেস্টটা পাওয়া যায় সেটা অনেকটা বেশি পাওয়া যায় আমার মনে হয়। তোমাদের কার কী মনে হয় আমাকে বলো, জানিও। তো চুনো মাছটা মোটামুটি হয়েই গেছে, এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরে ইয়ে করলে চুনো মাছটা পুরো একদম মশলা টশলা ঢুকে একদম মানে কায়দা হয়ে যাবে, যে মানে খাবার মতো হয়ে যাবে পুরো, কারণ চুনো মাছ তো বেশি ইয়ে লাগে না। অন্য সময় ভেজেও করি, মানে ভাজাটা বেশি করি, কাঁচাটা খুব কমই করি, বাট আর একটু তাড়াহুড়ো আছে বললাম, যার জন্য এরকমভাবেই করলাম। তো রান্নাবান্না সব সমস্ত সেরে খাওয়া দাওয়াও সেরা হয়ে গেল, সেরে টেরে এবার সাজুগুজুও করে নিলাম, রেডি হয়ে গেছি সবাই দুজনেই। তো এবার চলো বেরিয়ে পড়ি। তো এবার বেরিয়ে পড়েছি, দেখো দুই মা আছে, আর মায়ের মা আছে, আর আমি আছি, আরও আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাই আছে। তো আমরা ছোটো করে পৌঁছেও গেলাম, এবার চলে এসেছি মঙ্গল পাণ্ডের সামনে। এত ভিড়, আমাদের এখানে একটা পার্ক আছে ব্যারাকপুরের মধ্যে, মঙ্গল পাণ্ডে পার্ক, তো ওখানেই গিয়েছিলাম। এত ভিড়, এত লাইন বলার মতো না, এত লাইন দিয়ে দেখা যাবে না, কারণ বাচ্চা নিয়ে রয়েছি, তার টিকিট কাটতে প্রচণ্ড লাইন, আর কি বলবো, অতক্ষণ লাইন দেওয়া যাবে না। তো আমরা ওইখান থেকে বেরিয়ে আমরা চার্চে চলে আসলাম, আমাদের ব্যারাকপুর চার্চ, তো ওখানেই যাচ্ছি। দেখো প্রথমে মাম্মাম আর মামামের দাদান রয়েছে, এদিকে দেখো সবাই এখানে মোমবাতি জ্বালাচ্ছে, সবাই সবার আর মনস্কামনা জানিয়ে মোমবাতি জ্বালাচ্ছে সবাই। এখন আর কি কোনো বাঙালি মুসলিম হিন্দু মানে খ্রিস্টান কোনো কিছুর বাদ নেই, সবাই সবার ধর্ম স্থানে যায়, সবাই সবার ধর্মকেই মানে। তো আমরাও এসেছি খ্রিস্টানের ইয়েতে। তো বাইরে দেখো এরকম সাজিয়েছে এত সুন্দর করে, না খুব সুন্দর লাগছে। তো রাতের বেলা গেলে না আরও বেশি দারুণ লাগতো, বাট আমরা দিনের বেলা চলে গেছি আর মাম্মামকে নিয়ে গেছি, তো যার জন্য রাতের বেলা সম্ভব না, ও ঠান্ডা এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, কাশি কাশি রয়েছে, যার জন্য এরকম গেছি। তো কেউ ঢোকেনি, আমি আর মাম্মামই ঢুকেছি, আর সবাই বাইরেই দাঁড়িয়ে রয়েছে, এত ভিড় কেউ ঢুকতে যায়নি, কিন্তু আমি ঢুকেছি কারণ আমার মাম্মামের জন্য একটু পে করার আছে, যার জন্য আমি ঢুকেছি, ঢুকে গডের কাছে পে করলাম, যেটা আমার পে রয়েছে সারা জীবনের, সেটাই সবসময় যেটা সব সব ভগবানের কাছে চেয়ে বেড়াই সেটাই চেয়েছি।
তো দেখো আমাদের ব্যারাকপুর চার্চের ভেতরটা কিরকম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তারপরে বাগানে অনেক ফুল ফুটেছে, সেই ফুলগুলো দেখো ওরা খুব সুন্দরভাবে চাষ করেছে। এদিকে মাম্মামকে নিচে ছেড়েছি, ও ভেতরের দিকে চলে যাচ্ছে। আবার দেখো গুটি শুটি মেলে এবার ওকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। তো হয়ে গেল মোটামুটি ঘোরা, হয়েছে ওরা রেডি, আমরাও এখন টোটোতে উঠে যাব, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে। দেখো আমাদের এখানে একটা ইয়ে রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ তোমরা পেছনে, ওটা কি আমাকে বললো তো কমেন্টে ওটাকে কি বলে। তো আমি একটা কেকের দোকানে এসেছিলাম কেক কিনতে, কিন্তু কেক কিনিনি, কেকের সামান কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, আমি নিজেই বানিয়ে নেব। কারণ ওই মানে বানানো কেক মানে আমার অতটা ভালো লাগে না, আজকের দিনের কেকটা মানে মানে 25শে ডিসেম্বরের যে কেকগুলো পাওয়া যায় সেগুলো না অতটা টেস্টি হয় না, কেমন টাইপের হয় জানি। এমনি ক্রিম কেক যেগুলো আমরা নর্মালি বার্থডেতে যেগুলো কাটি সেগুলো ঠিক আছে, বাট আজকের দিনে যে কেকগুলো হয় সেই দোকানে সেই কেকগুলো অতটা আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। তো আমি নিজেই বানিয়ে নিলাম, আমি আজকে গুড় দিয়ে কেকটা বানিয়েছি, তোমরা দেখো কীরকম লাগছে। আর বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় আমি ইনো দিয়েছি, ইনো দিয়ে কেকটা বানিয়েছি। তো কেক বানাতে অনেকটাই টাইম লাগে, কারণ মিক্স করতে হয়, ফাটাতে হয়, তারপরে তো বেক করা। আগে একটু সাজিয়ে নিলাম আমি কাজু কিশমিশ দিয়ে ওপরটা, মোটামুটি দেখলেই তোমরা কীভাবে কী করলাম। তো এবার আমি ওটা কড়াইটা আমি 10 মিনিট আগেই বসিয়ে রেখেছিলাম, 10 মিনিট ভাপ দিয়েছিলাম, এবার গরম কড়াইটার মধ্যে এটা দিয়ে দিলাম। তারপরে প্রায় 30 মিনিটের মতো রাখতে হবে। 30 মিনিট পর আমি দেখছি একটা কিছু একটা কাঠি বা কিছু যাই হোক দিয়ে একটা দেখে নিতে হয়। তো আমি একটা ছুরি দিয়ে দেখলাম, দেখলাম মিষ্টি একটু হয়নি, তা আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে পারফেক্ট হয়ে গেছে। তারপরে থালায় নামিয়ে নিলাম, এবার কেটে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো কীরকম স্পঞ্জি হয়েছে। তোমরাও চাইলে এরকম করতে পারো, ডিম ছাড়া কেক নিরামিষ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।